হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু নলেজ পয়েন্ট আজকে ওয়ান ওয়ার সাবস্টিটিউশনের একটা ক্লাস নিয়ে এসেছি আজকে ফার্স্ট ক্লাস এই ক্লাসে টোয়েন্টিটি ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট ওয়ান ওয়ার সাবস্টিটিউশন রয়েছে যেগুলো তোমাদের আবগার মেসের জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তাই অবশ্যই তোমরা এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে বন্ধুদের সাথে ভিডিওটি আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেলাইকনটি অবশ্যই প্রেস করো যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলি তোমরা খুব সহজেই পেয়ে যাও আর এটির পিডিএফ ডাউনলোড করার জন্য অবশ্যই তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে তাহলে চলো আজকের এই ক্লাসটি শুরু করছি দেখো আজকের ফার্স্ট কোশ্চেন কি বলেছে ওয়ান হু হেডস কাইন্ড ওয়ান হু হেডস কাইন্ড মানে হচ্ছে যে মানব জাতিকে ঘৃণা করে তাকে কি বলা হয় তো চারটা অপশান দেওয়া হচ্ছে চারটে অপশনের মধ্যে সঠিক অ্যান্সারটা বলে দিচ্ছি দেখো তো তাকে বলা হয় মিশান থ্রোপিস্ট অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার মিসান থ্রোপিস্ট তো মিশান থ্রোপিস্ট মানে হচ্ছে মনুষ্য দেশি যে মানব জাতিকে ঘৃণা করে নেক্সট দু নম্বর এ পারসন হু ইজ অলওয়েজ ডিসস্যাটিসফাইড এ পারসন হু ইজ অলওয়েজ ডিসস্যাটিসফাইড মানে কি যে ব্যক্তি সর্বদা অসন্তুষ্ট থাকেন তাকে কী বলা হয় তো এটার সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি মাল কন কনটেন্ট ওকে মানে অসন্তুষ্ট ব্যক্তি এ পারসন হু ইজ অলওয়েজ ডিসস্যাটিসফাইড মাল কন্টেন্ট নেক্সট তিন নম্বর অনেস্টি অফ ক্যারেক্টার অনেস্টি অফ ক্যারেক্টার মানে হচ্ছে চরিত্রের যে সততা তাকে কী বলবে তাকে বলা হয় অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার র্যাকটিটিউড অপশন বি র্যাকটিটিউড র্যাকটিটিউড মানে হচ্ছে সততা নেক্সট চার নম্বর এক্সপ্রেশনস অফ সিম্প্যাথি এক্সপ্রেশনস অফ সিম্পেথি মানে কি সমবেদনা প্রকাশ ঠিক আছে সমবেদনা প্রকাশকে কি বলা হয় তো এটার অ্যান্সার হচ্ছে কন্ডোলেন্স অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার মানে দুঃখ প্রকাশ এক্সপ্রেশনস অফ সিম্পেথি কন্ডোলেন্স নেক্সট পাঁচ ডিফিকাল্ট অর ইম্পসিবল টু রিড ডিফিকাল্ট অর ইম্পসিবল টু রিড মানে হচ্ছে যা পড়া কঠিন বা অসম্ভব তাকে কি বলা হয় তো এটার সঠিক অ্যান্সার হচ্ছে এলিজেবেল অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার ওকে এলিজেবেল মানে হচ্ছে অপাঠ্য যা পড়া কঠিন বা অসম্ভব তাকে বলা হয় অপাঠ্য এলিজেবেল নেক্সট ছ নম্বরটা দেখো সামথিং দ্যাট ক্যান নট বি টেকেন অ্যাওয়ে মানে এমন কিছু যা ছিনিয়ে নেওয়া যায় না তাকে কী বলা হয় তো এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ ইন অ্যালিয়েনেবেল ওকে ইন অ্যালিয়েনেবেল মানে অপরিহার্য নেক্সট সাত নম্বর এ পেপার রিটেন বাই হ্যান্ড এ পেপার রিটেন বাই হ্যান্ড মানে হচ্ছে হাতে লেখা একটি কাগজ তাকে কী বলা হয় তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি ম্যানুস্ক্রিপ্ট ম্যানুস্ক্রিপ্ট মানে হচ্ছে পান্ডুলিপি নেক্সট আট নম্বর এ ফরেনার হু সেটলস ইন আ কান্ট্রি একজন বিদেশি যিনি একটি দেশে বসতি স্থাপন করেন তাকে কী বলা হয় তাকে বলে হচ্ছে ইমিগ্রেন্ট মানে প্রবাসী অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার ইমিগ্রেন্ট এ ফরেনার হু সেটেলস ইন আ কান্ট্রি ইমিগ্রেন্ট নেক্সট ন নম্বর ওয়ান হু ডাস নট মেক মিস্টেক্স ওয়ান হু ডাস নট মেক মিস্টেক্স মানে এমন একজন যে কোনো ভুল করেন না তাকে বলা হয় ইনফলিয়েল ওকে ইনফলিবেল অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার ইনফলিবল মানে হচ্ছে অব্যর্থ ইনফলিবেল নেক্সট দশ নম্বর ওয়ান হু ক্যান নট স্পিক ওয়ান হু ক্যান নট স্পিক মানে যে কথা বলতে পারেন না তাকে কি বলা হয় তো তাকে বলা হয় ডাম্প অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার ডাম্প মানে হচ্ছে বোবা ওকে বোবা নেক্সট এগারো নম্বর ফিয়ার অফ হাইট ফিয়ার অফ হাইট হচ্ছে উচ্চতা সম্পর্কে যার ভয় রয়েছে তাকে বলা হয় হাইড্রোফোবিয়া অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার হাইড্রোফোবিয়া উচ্চতা সম্পর্কে ভয়কে বলা হয় হাইড্রোফোবিয়া নেক্সট বারো নম্বর বিলঙ্গিং টু অল পার্টস অফ দ্য ওয়ার্ল্ড বিলঙ্গিং টু অল পার্টস অফ দ্য ওয়ার্ল্ড বিশ্বের সব অংশ অংশের অন্তর্গত তাকে কী বলা হয় তো তাকে বলা হয় ইউনিভার্সেল ইউনিভার্সেল মানে হচ্ছে সর্বজনীন অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার ইউনিভার্সেল নেক্সট তেরো নম্বর টু বি নোন ফর ব্যাড অ্যাক্টস টু বি নোন ফর ব্যাড অ্যাক্টস মানে হচ্ছে খারাপ কাজের জন্য পরিচিত তাকে কী বলা হয় তো তাকে বলা হয় অপশন বি নটোরিয়াস ওকে নটোরিয়াস তো নটোরিয়াস মানে হচ্ছে কুখ্যাত কুখ্যাত নেক্সট চোদ্দো নম্বর ওয়ার্ডস অফ সিমিলার মিনিং মানে একই শব্দের অর্থ তাকে বলা হয় অপশন ডি সিনোনিয়াম সিনোনিয়াম মানে হচ্ছে প্রতিশব্দ নেক্সট পনেরো নম্বর ইনস্ট্রুমেন্ট টু মেজার অ্যাটমসফেরিক প্রেশার ইনস্ট্রুমেন্ট টু মেজার অ্যাটমসফেরিক প্রেশার তাকে বলা হয় অপশন ডি ব্যারোমিটার ওকে ব্যারোমিটার বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপের যন্ত্র তাকে কী বলে ব্যারোমিটার নেক্সট ষোলো নম্বর আ স্পিচ ডেলিভার্ড উইথ প্রিভিয়াস প্রিপারেশন আ স্পিচ ডেলিভার্ড উইথ প্রিভিয়াস প্রিপারেশন মানে হচ্ছে পূর্ববর্তী প্রস্তুতি ছাড়াই যে একটা ভাষণ তাকে কি বলা হয় তো তাকে বলা হয় এক্সটেম পোর অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার এক্সটেম পোর নেক্সট সতেরো নম্বর স্টাডি অফ হ্যাভেনলি বডিস স্টাডি অফ heavenly বডিস মানে জ্যোতির্বিজ্ঞান নিয়ে পড়াশোনা তাকে বলা হয় অ্যাস্ট্রোলজি অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার অ্যাস্ট্রোলজি নেক্সট আঠারো নম্বর দ্য স্টাডি অফ এনসিয়েন্ট সিভিলাইজেশনস মানে প্রাচীন সভ্যতার অধ্যয়নকে কী বলে তো এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি আর্কিওলজি ওকে আর্কিওলজি দ্য স্টাডি অফ এনসিয়েন্ট সিভিলাইজেশন আর্কিওলজি নেক্সট উনিশ নাম্বার দ্যাট হুইজ ইজ উইদাউট অপোজিশন দ্যাট হুইচ ইজ উইদাউট অপোজিশন মানে বিরোধিতা ছাড়াই তাকে কি বলা হয় তো তাকে বলা হয় আন অ্যানিমিয়াস অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার আন অ্যানিমিয়াস মানে সর্বসম্মত সর্বসম্মত নেক্সট টোয়েন্টি নম্বর কোশ্চিন ওয়ান হু নোজ মেনি ল্যাঙ্গুয়েজেস মানে যিনি বহু ভাষা জানেন তাকে কী বলা হয় তো তাকে বলা হয় পলিক্লট অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার পলিক্লট পলিগ্লট মানে কি বহুভাষী বহুভাষী ওয়ান হু নোজ মেনি ল্যাঙ্গুয়েজ পলিগ্লট তাহলে বন্ধুরা আজকের ক্লাসটি এই পর্যন্তই তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে বন্ধুদের সাথে ভিডিওটি আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকে এই পর্যন্তই থ্যাঙ্কস ফর ওয়াচিং